আজকে আমাদের বাসায় দুইজন প্রতিবেশীর বাসা থেকে ইফতার এসেছে। আলহামদুলিল্লাহ এত পরিমাণে ইফতার এসেছে যে ইফতার শেষ করতে আমাদের 2 দিন লেগে যাবে, যেহেতু আমরা মানুষ কম। তো ইফতার আসার আগে আমি আবার বাসার জন্য একটু পাস্তা রান্না করেছিলাম ইফতারের জন্য। সেই পাস্তার রেসিপিটা আজকের ভিডিওতে আমি শেয়ার করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলেন ভিডিওটা শুরু থেকে শুরু করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকের পাস্তা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপের মতো চিকেন নিয়েছি। এবার এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ, আর 1 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিলাম। এবার চিকেনের সাথে সব কিছু খুব ভালোভাবে একটু মিক্সড করে নিব। মিক্সড করে চিকেনটাকে একটা সাইডে রেখে আমি চলে যাচ্ছি পাস্তা সিদ্ধ করতে। চুলায় একটা হাঁড়িতে বেশ কিছুটা পানি গরম করতে দিয়েছি। এবার এর মধ্যে আমি 1 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো রান্নার রেগুলার তেল। এবার এর মধ্যে আমি 2 কাপের মতো পাস্তা দিয়ে দিলাম। আপনারা এখানে যে কোনো ধরনের পাস্তা ব্যবহার করতে পারবেন, এমনকি আমি যে রেসিপিটা শেয়ার করছি এই রেসিপিতে আপনারা যে কোনো ধরনের নুডলসও ব্যবহার করতে পারবেন। তো পাস্তাটা এরই মাঝে সিদ্ধ হয়ে গিয়েছে। পাস্তা সিদ্ধ হওয়ার পরে আমি পানি থেকে তুলে নিচ্ছি। পাস্তা তুলে নেওয়ার পরে এবার ওই একই হাঁড়িতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আগে থেকে মশলা মেখে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। চিকেনের টুকরোগুলো দিয়ে এবার ভালোভাবে একটু হাই হিটে আমি চিকেনটা রান্না করে নিব পানিটা টেনে যাওয়া পর্যন্ত। চিকেনের পানিটা টেনে যাওয়ার পরে এবার এর মধ্যে আমি ক্যাপসিকাম, গাজর আর পেঁয়াজ সব কিছু 1/2 কাপ করে দিয়ে দিয়েছি। এই সবজিগুলো একটু ক্রাঞ্চি খেতেই ভালো লাগে, তাই অনেক বেশি সময় ধরে রান্না করার প্রয়োজন নেই। জাস্ট সবজিগুলো একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব। আর এই পর্যায়েও চুলার আঁচটা আমার হাইতেই আছে। তো সব কিছু একটু 2-3 মিনিটের মতো আরও রান্না করে নেওয়ার পরে যখন সবজিগুলো মোটামুটি সফট হয়ে আসবে, ওই পর্যায়ে আমি হাঁড়ির মাঝখানটা একটু ফাঁকা করে এর মধ্যে 2টো ডিম দিয়ে দিচ্ছি। ডিম 2টো দেওয়ার পরে এবার ডিম 2টো হালকা একটু স্ক্র্যাম্বল করে নিব। আপনারা চাইলে ডিম আলাদা একটা পাত্রেও স্ক্র্যাম্বল করে ব্যবহার করতে পারবেন, তবে এভাবে করলে আমার কাছে সহজ মনে হয়, তাই আমি মোস্ট অফ দ্য টাইম এভাবেই করি। এবার ডিমটা সলিড হয়ে যাওয়ার পরে সব কিছুর সাথে একটু মিশিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি একটু কাঁচামরিচ কুচি আর 1টা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কাঁচামরিচ দেওয়ার পরে এবার 7 মতো লবণ দিয়ে দিচ্ছি সবজি এবং ডিমের জন্য। চিকেনের মধ্যে কিন্তু আগে থেকেই লবণ ছিল, পাস্তাটাও লবণ দিয়ে সিদ্ধ করেছি, তো এই সব কিছু মাথায় রেখেই আসলে লবণটা পরিমাণ মতো দিতে হবে। এখানে সব কিছু ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি। টমেটোটা হালকা একটু সফট হয়ে আসা পর্যন্ত আমি এই একইভাবে নাড়াচাড়া করে রান্না করব। টমেটোটা সফট হয়ে গেলে সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিচ্ছি। পাস্তাটা দিয়ে এবার একটু নেড়েচেড়ে প্রথমে মিশিয়ে নিতে হবে। আর এই রেসিপিটা আমি বলছি আপনাদেরকে, এটা কিন্তু একদমই দেশি স্টাইলে পাস্তার রেসিপি, এটা কোনো ইটালিয়ান পাস্তার রেসিপি না। সো অনেকে হয়তো চিন্তা করতে পারেন এত মশলা দিয়ে রান্না করছি এটা কি পাস্তা হইলো কি না। হ্যাঁ, এটা পাস্তা হইলো, এটা আমাদের দেশি স্টাইলে পাস্তা হইলো এবং এটা খেতে সত্যি অনেক মজা। আর পাস্তাটা নামানোর আগে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ওই যে প্রথমেই যে বলেছি দেশি স্টাইলে পাস্তা রান্না করেছি, তাই ধনিয়া পাতাটা এটার সাথে খুব ভালো যায়। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই পাস্তা একদম রেডি হয়ে যাবে। আর এই আমার পাস্তার ফাইনাল লুক, এটা খেতে সত্যি অনেক মজার হয়ে থাকে, তৈরি করে দেখতে পারেন। পাস্তার রেসিপি তো শেয়ার করলাম, এখন দেখায় আমাদের প্রতিবেশীদের বাসা থেকে কি কি খাবার এসেছে। এই ইফতারটা এসেছে আমাদের বিল্ডিংয়েরই ফ্ল্যাট 5 থেকে, আর ওনারা অনেক কিছু দিয়েছে দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু অনেকগুলো খাবার, সাথে এরকম একটা তেহারি দিয়েছে, আর এটা বিফ তেহারি ছিল, আমাকে রেহান হেল্প করছিল সব কিছু এটাই করার জন্য। আর এই যে আমার রেহানকে দেখেন, সব কিছু তার দেখতে হবে, বুঝতে হবে। অ্যালান শরীরটা একটু খারাপ, দোয়া করবেন ওর জন্য, ওর একটু ঠান্ডা লাগছে। তো কালকে খুবই খিটখিটা হয়েছিল, আজকে কালকের তুলনায় একটু ভালো আছে। আর এখানে যে খাবারটা এসেছে, এই খাবারটা মাকসু পাঠিয়েছে। মাকসুর বাসা আর আমার বাসা খুবই কাছাকাছি, আমরা একই বিল্ডিংয়ে থাকি না, বাট আমাদের বাসা একদমই কাছে। তো এখানে দেখতে পাচ্ছেন ছোট একটা বোলের মধ্যে ফল দেওয়া আছে, আপেল, আঙুর আর কমলা। আর এইখানে বড় একটা বক্স ভর্তি অনেক অনেক খাবার। তো এখানে কি কি আছে আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে বক্সটাও অনেক ওজন ছিল, তো এখানে এই যে তেহারি ছিল, তারপরে এই পাশের বক্সটায় উপর থেকে দেখি বোঝা যাচ্ছিলো যে হালিম ছিল, তো এখানে এটার মধ্যে হালিম ছিল। আর মাকসু আসলে প্রতি বছরই হালিমটা পাঠায়।
আর হচ্ছে এখানে আরো অনেক অনেক কিছু করছে। ওর কিন্তু ছোট্ট বেবি, মানে বাচ্চাটার বয়স অ্যালানের থেকেও কম। এত ছোট বাচ্চা নিয়ে ও আসলে অনেক কষ্ট করছে। এখানে অনেক ধরনের আইটেম ছিল, মানে রেগুলার বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, এগুলোর পাশাপাশি যেমন চিকেন সাসলিক, চিকেন উইংস, তারপরে চিকেন উইংসের আবার গ্রিল করা ছিল, সমুচা, সিঙ্গারা, সরি স্প্রিং রোল, তারপরে হচ্ছে আলু দিয়ে আলুর বেগুনি, যেটা আর কি আলুনি, আসলে বেগুনি না, তো বেগুনি তো ছিলই। সো অনেক অনেক আইটেম ছিল আসলে। থ্যাংক ইউ মাকসু, অনেক কষ্ট করছো। আর এই তো ও আসলে এত কিছু দিছে যে আমরা এই দুই বাসার খাবার মিলিয়ে আমাদের আজকের একদিনে ইফতার করে শেষ করতে পারবো না। তো আমাদের অলরেডি অনেকটা রয়ে গিয়েছে, এটা ইনশাল্লাহ আগামীকালকে খাবো। কারণ আসলে আমি তো আর কিছু হোক না হোক একটা অভ্যাস আমার মধ্যে খুব ভালো আছে, সেটা হচ্ছে খাবার নষ্ট করি না। তো আমি খাবার নষ্ট করতে একদম পছন্দ করি না। আর ওই যে আমি পাস্তাটা তো সকালেই রান্না করছিলাম, আজকের ইফতারটা আবার রেহানের বাবা ওর অফিসে করছে, তো ওর জন্যই বেসিক্যালি পাস্তাটা রান্না করছিলাম, ওকে সাথে করে দিয়ে দিছি। আর এই যে আমাদের বাসার জন্য অল্প একটু রেখেছিলাম। তো আলহামদুলিল্লাহ অনেক অনেক খাবার, সব কিছু মিলিয়ে সব খাবার অনেক মজার ছিল। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।